Good morning. Hello, my dear students. How are you? Hope you are well. I am also very fine by the grace of Almighty Allah. Today I will teach you my online class from Madhubani High School, M.P. Nasanwala, Assistant Head Teacher. Today I will teach you English second part, class 9. Topics narration. আমি আজকে যে ক্লাসটা নিব ন্যারেশন সম্পর্কে, ন্যারেশন কিভাবে আমরা ন্যারেশন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট পরিবর্তন করব। আমি গত ক্লাসে তোমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করেছিলাম, আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আজকে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট পরিবর্তনে আলোচনা করব। Look at the blackboard, hello students. Interrogative sentence. Interrogative sentence ke direct theke indirect ke neyar shomoy reported verb said er sthale asked. Ami abar bolchi interrogative sentence ke direct theke indirect ke neyar shomoy reported verb said er sthale asked. Inverted comma hote if ebong baki niyom tense onusare poriborton hobe. অর্থাৎ যদি রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, জাস্ট এভাবে পরিবর্তন হবে। সেক্ষেত্রে আমি একটা এক্সাম্পল লিখেছি, হি সেড টু মি আর ইউ লিভিং দ্য রুম। এখানে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নেওয়ার সময় সেডের স্থলে আক্স ইনভার্টেড কমা ওকে ইফ, সেক্ষেত্রে হি আক্স মি ইফ, যেহেতু বলা হয়েছে রিপোর্টেড স্পিচ ফার্স্ট পার্সন হলে সেকেন্ড পার্সন হলে রিপোর্টেড স্পিচের রিপোর্টেড স্পিচ সেকেন্ড পার্সন হলে রিপোর্টেড ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। সেক্ষেত্রে ইউ আছে সেকেন্ড পার্সন, ইউর পরিবর্তন অবজেক্ট রিপোর্টেড ভার্বের অবজেক্ট আছে মি, সেক্ষেত্রে আই, তাহলে দাঁড়ালো কি যে হি আস্কড মি ইফ আই ওয়াজ রিডিং দ্য বুক, কারণ এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, আমার হয়েছে পাস্ট কন্টিনিউয়াস। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স পরিবর্তন করার সময় আমাদের ইনভার্টেড কমা হতে ইফ বসবে এবং সেকেন্ডের স্থানে আক বসবে। এবার আমরা দুই নম্বর রুলে যাব। যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টেড স্পিচ হু হুইস হোয়াট হাউ হোয়ার হোয়েন দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নেওয়ার সময় রিপোর্টেড স্পিচের ইনভার্টেড কমা উঠে ওই শব্দগুলো বসবে। অর্থাৎ ডাব্লিউএইচ কোশ্চান হু হুইস হোয়াট হাউ হোয়ার থাকলে ওইগুলোই বসে যাবে, এখানে ইফা হয়ে কিছু বসবে না, শুধুমাত্র সেন্টেন্স স্থলে আস্ট বসবে। সেক্ষেত্রে আমি একটা সেন্টেন্স লিখেছি, ইসাই টু মি হোয়ার ডু ইউ লিভ, অর্থাৎ রিপোর্টেড স্পিচ আছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, পরিবর্তনে হয়েছে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। সেক্ষেত্রে হি আস্কড মি হোয়ার আই লিভড। এখন আমি একটা এক্সাম্পল বোর্ডে লিখতেছি, হি সেড টু মি হ্যাভ ইউ ডান সাম, কেউ বলতে পারবে রিপোর্টেড স্পিচ কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, তাহলে আমরা পরিবর্তন করতে হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স পরিবর্তনে হবে পাস্ট পারফেক্ট টেন্স। সেক্ষেত্রে আমাদের কী হবে, আমরা এখন পরিবর্তন করতে পারব হি আস্কড মি ইফ
যেহেতু প্রেজেন্ট পারফেক্ট আছে হবে পাস্ট পারফেক্ট ইউ মি অর্থাৎ আই হ্যাড ডান দি সাম তাহলে আমি আজকের ক্লাসে তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুইটা নিয়ম শিখালাম একটা নিয়ম হলো অর্থাৎ এখানে ডাব্লিউএইচ কোশ্চেন বাদে যে রিপোর্টেড স্পিচ থাকবে সেক্ষেত্রে ইনভার্টেড কমা উঠে ইট বসবে আর সেটে স্থলে আর বসবে আর একটা নিয়ম শিখাইছি যদি রিপোর্টেড স্পিচ ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে শুরু হয় অর্থাৎ হু হুইস হোয়াট হাউ হোয়ার হোয়েন দিয়ে শুরু হয় তাহলে ইনভার্টেড কমা উঠে ওই শব্দগুলো বসবে সেটে স্থলে আর বসবে ইটস ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস তাহলে আমি যে দুটা রুলস আজকে আলোচনা করলাম তোমরা বাড়ি বসে দেখবে এবং প্রত্যেক দুইটা রুলসের দুইটা করে এক্সাম্পল তোমরা খাতায় লিখে আনবে আর আগামী ক্লাসে তোমাদের এটা দেখবো সবাইকে ধন্যবাদ।